আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বিবিএ থার্ড ইয়ারের যে সকল ডিপার্টমেন্ট রয়েছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফিনান্স অথবা মার্কেটিং ডিপার্টমেন্ট, তো এই তিনটা বর্ষের জন্য যেহেতু একই সিলেবাস, তাই একসাথেই তিনজনের এ প্লাস টার্গেটের প্রিপারেশন নেওয়ায় দেওয়ার জন্য যেই প্রশ্নগুলো প্রয়োজন এগুলো আলোচনা করা হবে ইনশাল্লাহ। এখান থেকে আমি মোটামুটি 36টা এখানে পিক দিয়েছি। এই 36টা পিক আপনারা যদি দেখেন এবং এটার পিডিএফ রয়েছে, এই পিডিএফ এই অঙ্কগুলো এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে মোটামুটি 33 ক্যাটাগরির অঙ্ক দেওয়া আছে, 33 বা 32 বা 34 সামথিং, সো 35 ধরে নেন আনুমানিক। সো এই এই ক্যাটাগরির অঙ্ক দেওয়া আছে ইনশাল্লাহ। এই ক্যাটাগরির অঙ্কগুলো সবগুলো যদি একটা করে করেন, অবশ্যই এক্সারসাইজ করার জন্য একটা করে সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে, সাপ্লিমেন্টগুলো যদি করেন ইনশাল্লাহ এখান থেকেই এ প্লাস সমপরিমাণ কমন পাবেন আপনারা। কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কম্পারেটিভলি অত কঠিন না, অঙ্কগুলো দু একটা করে কঠিন, বাট নিয়ম তো একই, একটা অধ্যায় একটা বা দুইটা নিয়ম শিখলেই কমপ্লিট হয়ে যায়, একটা অধ্যায় একটা বা দুইটা অধ্যায় মানে নিয়ম শিখলেই কমপ্লিট হয়ে যায় বা তিনটা নিয়ম শিখলেই কমপ্লিট হয়ে যায়। যদিও দুইটা অধ্যায় এক্সেপশন রয়েছে, একটা হচ্ছে এই যে বাজেটিংয়ের অধ্যায়টা, আরেকটা আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, ভুলে গেছি। তো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের জন্য এ প্লাস টার্গেটে যারা পড়তে চান তারা এই প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। সো যারা পিডিএফ ডাউনলোড করতে পারেন না তাদের জন্য এই মানে ইয়াটা স্ট্যাটাসটা থাকবে, এটা আমি পিন করে রেখেছি। এখান থেকে যে ফিচার্ড অপশনে ক্লিক করলে আপনারা এইটা পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে এই যে ফাইলস অপশনে এখানে আসবেন, ফাইলস অপশনে আসলে দেখেন এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে, এই যে পিডিএফ, সরি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পিডিএফটা আছে, এটা আপনারা এখানে ক্লিক করলে এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন, নিচে দেখবেন ডাউনলোডিং ফাইল এরকম লেখা থাকবে। সো কিছুক্ষণের মধ্যে উপরে নোটিশ দেখবেন ডাউনলোড হয়ে যাবে, দেখেন ডাউনলোড কমপ্লিট। আপনারা যদি আর না বুঝতে পারেন আমি আবারও দিচ্ছি, দেখেন এখানে ডাউনলোড নাই, আমি এই জায়গায় ক্লিক করতেছি, এখানে ডাউনলোডিং ফাইল, আর উপরে আমাদের এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি আরেকবার দেখাই ডাউনলোড করে, এই যে ডাউনলোড করতেছি উপরে দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। সো এইভাবে আপনারা ডাউনলোড করবেন, তবে ডাউনলোড করে পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য একটা অ্যাপ আপনাদের ইনস্টল করতে হবে, এই অ্যাপটা পরে দেখার জন্য এবং খুঁজে পাওয়ার জন্য। এই যে এই অ্যাপটার নাম হচ্ছে WPS অফিস, এটা আমি ইউজ করি, আপনারাও এটা ইউজ করতে পারেন। এটা পিডিএফ রিডারের জন্য এবং রাইটারের জন্য হেভি পাওয়ারফুল একটা অ্যাপ, অ্যাপটা একটু বড় কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এই অ্যাপটা। সো এর পরবর্তীতে আপনার এই যে ডাউনলোড করা নোটিফিকেশনটা থাকবে এখানে ক্লিক করবেন, অথবা আপনি নর্মালি মেমোরি থেকে ডাউনলোড অপশনে যেতে পারেন, ক্লিক করলে কিছুক্ষণের ভিতরেই আপনাকে ঢোকায় দেওয়া হবে। সো মোবাইল কিন্তু লোড নিতে পারে যেহেতু অনেকগুলো পেজ, সো কিছু সময় ওয়েট করেন। যদি আপনার ফোনে যদি আরও বেশি অ্যাপ ইনস্টল থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি লোড নেবে, সো এটা একটু ফোন ভেদে কিছুটা সময় ওয়েট করবেন, 10-15 সেকেন্ডের মতো। সো এই হচ্ছে পিডিএফ, এখানে যতগুলো প্রশ্ন রয়েছে এইগুলো পড়লেই আপনারা এ প্লাস টার্গেট সমপরিমাণ প্রিপারেশন নিতে পারবেন। এবং এই সম্পূর্ণ বইটা আমরা অনলাইনে প্রাইভেট কোর্সের মাধ্যমে করাচ্ছি, আপনারা যদি কেউ চান যে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট কোর্স পড়বেন, এই সম্পূর্ণ ম্যাথগুলো আমরা 7-8 দিনেই শেষ করে দিচ্ছি। আপনারা যদি কন্টিনিউয়াস প্রতিদিন 2-3 ঘন্টা করে পড়তে পারেন শুধু এই সাবজেক্টটা, সেক্ষেত্রে 6-7 দিনে বা 7-8 দিনেই আপনাদের সবগুলো ম্যাথ করিয়ে দেওয়া হবে। আমরা এগুলো অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড করে রেখেছি ইনশাল্লাহ, মানে গত 1 বছর থেকে যতগুলো ক্লাস নেওয়া হয়েছে আপনাদের ব্যাচের, আর এখন রিভিশন ক্লাস চলতেছে। আপনারা যদি রেকর্ড ক্লাস দেখে অঙ্ক করতে সমস্যা ফেস করেন সেক্ষেত্রে রিভিশন ব্যাচে যুক্ত হয়ে মানে রিভিশন ক্লাসগুলোতে যুক্ত হয়ে আপনারা সমাধান করে নিতে পারবেন। একদমই নামমাত্র ফি দিয়ে ফি নিয়ে এই ব্যাচটা করানো হচ্ছে, আপনারা চাইলে করতে পারেন। এখন বলতে পারেন কোনটা ব্যাচ, আপনাদের জন্য একটা আলাদা প্রাইভেট গ্রুপ এর ব্যবস্থা করা হয়েছে যেন আপনারা প্রাইভেটলি আমাদের কাছে পড়তে পারেন। এটা হচ্ছে এই যে 05 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই গ্রুপে এই মুহূর্তে 53 জন আছে, এটা সপ্তম ব্যাচ, এর আগে 6টা ব্যাচ ডেলিভারি হয়ে গেছে অলরেডি, এর আগেও 6টা ব্যাচ ডেলিভারি হয়ে গেছে। এই সপ্তম ব্যাচে আপনাদের হচ্ছে গিয়ে এই ম্যাথগুলো এখানে করানো হচ্ছে, এবং এখানে আপনারা যে সকল প্রবলেম ফেস করেন রিভাইজ ক্লাস টুল কিট সহ অন্যান্য আনুষাঙ্গিক সব কিছু পেয়ে যাবেন, যেগুলো আপনার পড়াশোনা রিলেটেড, আর যেগুলো আপনার পড়াশোনা রিলেটেড না ওইগুলো তো পাবেন না। সো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, এই যে গ্রুপটা এটা পাবলিক গ্রুপ, এখানে পরীক্ষার নোটিশ রুটিন সহ বিভিন্ন বিষয় আনুষাঙ্গিক বিষয় দেওয়া হয়। সো আপনারা এই গ্রুপটা ফলো করে রাখতে পারেন, এই গ্রুপটা জয়েন হয়ে যেতে পারেন। আর কারো কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করেন,
আমি আপনাদের কমেন্টগুলো পড়ে দেখছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে Maruf99, আপনারা আমাদের চ্যানেল ফলো করতে পারেন। এবং এই যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, ক্লাসগুলো কি অনেক ক্লাস ফ্রি রয়েছে, এই যে ফ্রি ক্লাসগুলো দেওয়া হচ্ছে, এই ক্লাসগুলো মূলত সিরিয়াল, অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী পাওয়ার জন্য আমাদের এই গ্রুপটা ফলো করতে পারেন। কারণ এইখানে শুধু ভিডিওই রয়েছে, এখানে তো কোনো পোস্ট নেই, তো এখানে খুঁজে পেতে সুবিধা হবে আপনাদের। তো এই হচ্ছে আমাদের চ্যানেল, চ্যানেলের ভিডিও এখানে। আর খুঁজে পাওয়ার আরেকটা সহজ টেকনিক হচ্ছে, আপনারা এখান থেকে প্লেলিস্ট অপশনে চলে আসবেন। এখানে বইয়ের নাম দেওয়া আছে, ফর অ্যান এক্সাম্পল সাংগঠনিক আচরণ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তারপরে A+ স্টাডি প্ল্যান, টিপস, শর্ট সাজেশন যাদের প্রয়োজন, ইন বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা, কোম্পানি আইন, ট্যাক্সের মেয়াদ অংশটা, অপারেশন ম্যানেজমেন্ট, তারপর প্রিন্সিপালস অফ ফিনান্স, আবারও ট্যাক্সের মেয়াদ অংশটা, বিজনেস কমিউনিকেশন, বিজনেস ম্যাথ, বিজনেস স্ট্যাটিস্টিক্স, প্রিলি মাস্টার্সে যারা আছেন তাদের জন্য রয়েছে। তো এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে বলে আশা করা যায়। তো আজকে পর্যন্তই। আর আরেকটা কথা বলি, যারা A+ সিরিয়াসলি নিতে যাচ্ছেন, নর্মালি যারা প্রথমে পড়তে যাচ্ছেন, আমি যে প্রশ্নগুলো রেকমেন্ড করেছি এগুলোই পড়বেন। আর যারা মনে করেন এগুলো কমপ্লিট করে পরবর্তীতে কি বসে থাকবেন, পরবর্তীতে বসে না থেকে আপনারা ব্যতিক্রমের যে সাজেশনটা এবং সলিউশনটা রয়েছে এইটা ফলো করতে পারেন। এখানে মোটামুটি বোর্ড সালের প্রশ্নগুলো রয়েছে, এগুলো আপনারা দেখেন। বইটা অনেক বড় কিন্তু অঙ্কগুলো সহজ, কারণ একটার মতো সবগুলোই। এইটাই তো সব থেকে বড় মজা, ইন্টারেস্টিং এই ম্যাথ সাবজেক্টের বেলায়। কারণ আপনি কস্ট শিটের তিনটা অঙ্ক করবেন, অঙ্ক একটাই আর কি, মানে তিনটা ফরম্যাট শিখবেন, কস্ট শিট পুরোটাই শেষ। ফ্লেক্সিবল বাজেট একটা অঙ্ক শিখবেন, শেষ। করিলেশন অ্যান্ড রিগ্রেশন, ওটা তো এখানে না মনে হয়। আচ্ছা, তারপরে স্ট্যান্ডার্ড কস্টিং চারটা অঙ্ক শিখবেন, স্ট্যান্ডার্ড কস্টিং শেষ। তারপরে মনে করেন অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং, দুইটা অঙ্ক শিখবেন, বই শেষ, অধ্যায় শেষ। ঠিক আছে, এই কস্ট ভলিউম প্রফিটটা একটু বড় আছে, আর বাজেটিংটা একটু বড় আছে, বাকিগুলো কিন্তু ছোট ছোট। তো এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আমাদের প্রাইভেট কোর্স জয়েন করতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার নাম্বারও দেওয়া আছে এমনিতে, আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রাইভেট কোর্স জয়েন করতে পারেন। আপনাদের জন্য আমরা প্রাইভেট কোর্সের ব্যবস্থা করেছি। এই বিষয়টা আপনার প্রিপারেশন নেওয়ায় দিতে খুবই হেল্পফুল হবে বলে আমরা আশা করছি, এবং এটা আসলেই আপনাদের জন্য হেল্পফুল হবে। কারণ ইতিমধ্যে 6টা ব্যাচ অলরেডি ডেলিভার হয়ে গেছে, আপনারা সপ্তম ব্যাচে আছেন। আশা করা যায় প্রতিবারের মতো এবারেও আপনাদের এই সাজেশন থেকে A+ এর থেকেও বেশি কমন আসবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সকলকেই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। चल 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 दिन के तबले में चलने का मजा देख, अल्लाह के रास्ते में निकलने का मजा देख।